हेलो फ্रेंड्स, वेलकम ব্যাক টু মাই চ্যানেল সিনেগার চৌধুরী ব্লগ। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো 20 মার্চ সন্ধ্যে 6:30টার সময় লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সেদিনকে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, আমাদের যাওয়ার দিনই হঠাৎ করে বৃষ্টিটা শুরু হলো। তো বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। তো ডেস্টিনেশন কি জানতে চাও? আমাদের ডেস্টিনেশন হলো সিমলা। তো অনেকদিন ধরে আমাদের প্ল্যান ছিল সিমলা মানালি ঘুরবো, তো তাই জন্য বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনে সিমলা কালকা মেল ধরবে বলে। দেখো, দেখতে দেখতে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে জল কাদা ছিল। সোজা ঢুকে গেলাম লাগেজ নিয়ে হাওড়া স্টেশনে। আর আমাদের ট্রেনটা ছিল 9:55 কালকা মেল। আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলাম, তাই জন্য 1 ঘন্টা আমাদের স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর দেখো আমাদের কত লাগেজ। আর গ্রুপের সাথেও দেখা হলো। আমি যাচ্ছিলাম আমার দিদিদের ফ্যামিলির সাথে। 1 ঘন্টা গাড়ি থাকতে থাকতে বোর হচ্ছিলাম, তাই জন্য ভিডিও করে নিলাম। আর আমাদের ট্রেনটা ছিল 9 নম্বর প্ল্যাটফর্মে, কালকা মেল 9:55। 9:30 নাগাদ ট্রেনটা দিয়ে দিয়েছিলো, তাই আমরা ট্রেনে উঠে পড়লাম। প্রায় 2 দিনের মতো ট্রেনে থাকতে হবে, সেটা শুনেই তো পা কেঁপে উঠছিল। ভাবছিলাম 2 দিন ট্রেনে কি করব। ট্রেনে উঠেই দেখো যে যার মতো ফোন ঘাটা স্টার্ট করে দিয়েছি আমরা সবাই। ট্রেনের মধ্যে নেটের কানেকশন খুব একটা ছিল না, তাই জন্য খুব বোর হচ্ছিলাম। আর দেখো ট্রেনে উঠেই তো ডিনার করার জন্য রেডি হয়ে গেলাম। দিদি বাড়ি থেকে সবার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে এনেছিল, সেটাই সবাই মিলে রাত্রেবেলা খেলাম। খাওয়া দাওয়া সেরেই যে যাওয়ার মতো নিচে সিটে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকাল হওয়ার অপেক্ষায় রইলাম। পরের দিন সকালবেলা দেখো বাইরের ভিউ দেখতে দেখতে সময় কাটছিল। কি করবো, আর সময় তো কাটছিল না। ভাবছিলাম যে কি করব আর একটা দিন। বাইরের ভিউ দেখে দেখে ভিডিও করে এই করে সময় কাটাচ্ছিলাম নিজে নিজেদের মধ্যে গল্প করে। তোমরা বেড়াতে গেলে কিরকম করো? সবার সাথে গল্প মজা করেই কাটাও তো। সবার সাথে ঘুরতে না গেলে এক মজাই লাগে না। আর দেখো বাইরে থেকে একটা ট্রেনের জানলা থেকে দেখতে দেখতে একটা সুন্দর ট্রেন দেখতে পেলাম, তাই জন্য ফট করে ভিডিও করে নিলাম। এটা আমি ভিডিও ছেড়েও ছিলাম, আমার ট্রেনটা খুব ভালো লাগলো তাই জন্য ভিডিও করলাম। হয়তো কোনো স্পেশাল ট্রেন ছিল, সুন্দর না ট্রেনটা দেখতে? তোমরাই বলো। এখন বাজে 5:30, আমরা নামলাম কালকা স্টেশনে। এখন দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হবে। আমরা কালকা স্টেশনে নেমে পড়েছিলাম ভোর 5:30টার সময়। আর আমাদের তো জন্য 5:30টার সময় টাইম ছিল, তাই জন্য দৌড়াতে দৌড়াতে আমরা ট্রেনে যাচ্ছিলাম। আমাদের ট্রেনটা অনেক লেট ছিল, ভাবছিলাম টয় ট্রেনটা চলে যায়নি তো। এই যে দেখো আমাদের টয় ট্রেন দাঁড়িয়ে আছে। তোরা জানলার ধারে, তাহলে আমি কোথায় বসবো? দুটো আছে এখানে। বন্ধুরা, আমি কিন্তু সিমলা যাওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল, আমি এই টয় ট্রেনের জার্নিটা করবো বলে। তোমরা যদি কেউ সিমলা মানালি যেতে চাও, এই টয় ট্রেনের জার্নিটা প্লিজ উপভোগ করো। এত ভালো, এত সুন্দর, আমার দেখেই ভালো লেগেছে। বাইরে থেকে জানলা থেকে ভিউ দেখতে এত ভালো লাগছে, টয় ট্রেনটা এত সুন্দর, আমার দেখেই ভালো লেগেছে। এটা 108টা টানেলের ভেতর দিয়ে যাবে। টয় ট্রেনের জার্নিটা তোমরা যদি উপভোগ না করো, তাহলে সিমলা যাওয়ার কোনো মানেই নেই। জাস্ট তোমরা দেখো, আর ট্রেনের ভিতরে মোটামুটি 10টা সিট ছিল। এরকম করে প্রত্যেকটা কামরাতে 10টা করে সিট আছে, তো বেশি লোক ওখানে বসার জায়গা নেই। তবে দেখো কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে, বিউটি লাগছে। টয় ট্রেনের জার্নিটা আমার জাস্ট অসম লেগেছে। 2 রাত 1 দিন ট্রেনে জার্নি করার পর এরকম একটা বিউটি টয় ট্রেনের মধ্যে দিয়ে এত সুন্দর
ভিড়ের মধ্যে দিয়ে যেতে আমার যে কি ভালো লাগছিল না, মুখ চোখ সব কিরকম হয়ে গেছিল, কিরকম বাজে বিচ্ছিরি লাগলো, তাও ওয়েদারের সাথে আমি কিভাবে ম্যাচ খেয়ে গেছিলাম আমার খুব ভালো লাগছিল। তোমরা যদি যাও টয়জনের জার্নিটা প্লিজ উপভোগ করো। আর মাঝখানে দেখো আমি নেমেছিলাম একটা কি সুন্দর একটা স্টেশন, এখানে প্রত্যেকটা স্টেশনই খুব সুন্দর, ছোট ছোট স্টেশন দেখতে খুব ভালো লাগছিল। তাই জন্য আমি ট্রেনটা একটু দাঁড়িয়ে ছিল, তাই জন্য আমি একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। দেখো ট্রেন স্টেশনটা কি সুন্দর। এখানে সব স্টেশন গুলো এরকম ছোট ছোট সুন্দর। আর দেখো ট্রেন ওঠার পর আমাদের সকালে চা জল দিল, তারপরে ব্রেকফাস্ট দিল, ব্রাউন ব্রেড, অমলেট আর জুস, বাটার টোস্ট ছিল। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম, ব্যাস আমরা সিমলা নামলাম, আমাদের ডেস্টিনেশন সিমলা আমরা পৌঁছে গেলাম। সকাল 11টা নাগাদ আমরা সিমলা স্টেশনে নামলাম। সিমলা স্টেশনটা খুব সুন্দর ছিল দেখতে, পরিষ্কার সুন্দর, ভাল লাগছিল বেশ দেখতে। বন্ধুরা সিমলার ভিডিওটা এখানে আমি দিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, তাই নেক্সট ব্লগে সিমলার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার সাথে থেকো, আমি পাশে থেকো, আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে এরপরে সিমলার ব্লগ নিয়ে, ততক্ষণ আমার সাথে থেকো, আমার পাশে থেকো তোমরা। আর এরকম গল্প মজা করে আমাদের জার্নিটা কেটে গেল নিজেদের মধ্যে গল্প করে। আমার দার্জিলিং বেস্ট।